রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করব। তো হিউম্যান ফিজিওলজিতে আমরা যে মেজর কয়েকটার সিস্টেম আলোচনা করি, রেসপিরেটরি সিস্টেম তার মধ্যে অন্যতম একটি। আজকে আমরা তাহলে শুরু করি। তাহলে রেসপিরেটরি সিস্টেম পড়ার সময় আমাদের রেসপিরেটরি সিস্টেমের কিছু অ্যানাটমি জেনে নিতে হবে। অ্যানাটমি জানতে গেলে আমরা যদি দেখি, রেসপিরেটরি সিস্টেমের মেন অর্গান হচ্ছে গিয়ে লাংস। আমাদের যে লাংস আছে দুইটা, সেই লাংস। তাহলে আমরা যদি অনেক সময় ফিজিওলজিতে কিছু অ্যানাটমি প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে, যদিও বা এটা রিটেনে আসে না, তবু আমাদেরকে একটা ফিজিওলজি জানতে গেলে আমাদের বডির সেটার অ্যানাটমি জানাটা খুব প্রয়োজন। ওই জন্য আমরা প্রাথমিক অবস্থায় রেসপিরেটরি সিস্টেমের কিছু অল্প, একদমই খুবই সামান্য অ্যানাটমি জানবো। তাহলে প্রথমে আসি লাং কি। লাংস আর এ পেয়ার অফ এসেন্সিয়াল অর্গান অফ রেসপিরেশন অ্যান্ড ইনভিজিনেট ইন টু করসপন্ডিং প্লুরাল স্যাক। এটা তোমরা অ্যানাটমিতে অনেক ভালো করে পড়েছো, তাই এটা নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করছি না। এখন আসি লাংস এর ক্যারেক্টারিস্টিক্স কি। এটা আসলে তোমরা আগে পড়েছো অ্যানাটমিতে, বা পড়ে থাকবে, থোরাক্সে পড়েছো হয়তো বা। তো এখানে আমরা আসলে ফিজিওলজির জন্য যতটুকু ইম্পর্টেন্ট সেটুকু আসলে আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক যদি দেখি, লাং ইজ এ পোরাস, হাইলি এলাস্টিক অ্যান্ড স্পঞ্জি ইন নেচার। এটা বোঝানো কিছু নাই। ইট ক্রিপিটেটস টু টাচ অ্যান্ড ফ্লোটস অন ওয়াটার। তার মানে এটা পানিতে ভাসবে। এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে থার্ড ইয়ারে যখন আমরা যাব, থার্ড ইয়ারে পড়তে গেলে আমরা যেখানে একটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে মেডিকোলিগাল ইম্পর্টেন্ট বলে কিছু কথা আছে। মেডিকোলিগাল ইম্পর্টেন্টে এই দুই টপিকটা এখানে আলোচনা আসে। কোনো কোনো সময় স্যাররা এই জায়গাটা এই প্রশ্ন ধরলেও ধরতে পারে, অথবা ধরবে না। সেটা হচ্ছে কি, তিন দুই নম্বর বলা হয়েছে, ইট ক্রিপিটেটস টু টাচ অ্যান্ড ফ্লোটস অন ওয়াটার। তার মানে এটা পানিতে ভাসবে। কেন পানিতে ভাসবে যদি এই প্রশ্নটা করে, কেন পানিতে ভাসবে? কারণ আমরা জানি লাংসের মধ্যে বাতাস থাকে, আর বাতাস থাকলে স্বভাবতই সেটা পানিতে ভাসবে। কিন্তু কথাটা এইটা ইম্পর্টেন্ট, ইটস ইন স্টিল বর্ন লাংস সিক ইন ওয়াটার। তার মানে কোনো কোনো সময় লাংস পানিতে ডুবে যেতেও পারে। তাহলে কখন ডুবে যাবে? যদি কোনো একটা বাচ্চা, কোনো একটা বাবু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে এবং সে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, মানে দেহের বাইরে, মায়ের পেট থেকে বের হওয়ার পরে শ্বাস যদি না নেয়, তাহলে তার মধ্যে বাতাস থাকার কথা না, তাই না? তাহলে যদি বাতাস না থাকে সেটা পানিতে ডুবে যাবে। আর যদি পানিতে ডুবে যায়, এখান থেকে এটা প্রমাণিত হয় যে এই বাচ্চাটা পেটের ভেতরে মারা গেছে, বরং পেটের বাইরে না। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে কোনো একটা বাচ্চাকে বাইরে এসে মারছে, মারা হয়েছে, নাকি এটা পেটের ভেতরে মানে মরে গিয়ে তারপরে সে অবস্থায় জন্মগ্রহণ হয়েছে। এটা আসলে একটা টপিক মাত্র, অনেক কিছু আছে যেটা দিয়ে আমরা আরও অনেক ডাইমেনশন থেকে এটা আলোচনা করতে পারি, কিন্তু এটা আমাদের ফিজিওলজির আলোচনার বিষয় না, শুধু জানার কথা। কারণ থার্ড ইয়ারে উঠে এটা কোরিলেট করতে অনেক সুবিধা হবে। এরপর আসে চার নম্বর টপিকটাতে, সে পয়েন্টটাতে, কালার। আমরা জানি এটা হচ্ছে রোজি পিঙ্ক ইন নিউ বর্ন। তার মানে যারা বাবু বাচ্চাদের কী হয়, তাদের এটা একদম রোজি পিঙ্ক কালার হয়, একদম গোলাপের মতো যে পিঙ্ক কালারটা সেটা আসে। এখন গোলাপ অনেক কালারে হয়, পিঙ্ক কালারের গোলাপটা অ্যাকচুয়ালি। এখন আসে পরেরটা, স্লাইটলি গ্রে ইন অ্যাডাল্ট ডিউ টু ডিপোজিশন অফ দ্য কার্বনেস পার্টিকেল। এখানে প্রশ্ন আসে যে স্যাররা জিজ্ঞেস করে কি, যে লাংসে যে ছোটো ছোটো কালো দাগ দেখা যায়, এগুলো অ্যাকচুয়ালি কী? উত্তরটা হবে হচ্ছে কার্বনেস পার্টিকেল। এটা যারা স্মোক করে তাদের বেশি হওয়ার কথা, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা বেশি হয়। তবে স্মোক না করলেও অনেক ক্ষেত্রে এটা হয়, কারণ যারা আমরা বাইরে এমনি স্মোক না করে ঘোরাফেরা করি, তাদের স্মোকের প্যাসিভ স্মোকিং হয়ে যায়, অথবা বিভিন্ন কার্বনেস পার্টিকেল আমাদের ভেতরে ঢুকে আর কি লাংসের মাধ্যমে, যার কারণে স্লাইটলি গ্রে কালার আসে এবং কার্বনেস পার্টিকেলগুলো ওখানে ডিপোজিশন হয়ে দেখা যায়। এখান থেকে বোঝা যায় যে আসলে এটা বাবুদের বাচ্চাদের লাংস নাকি একটা বড়দের লাংস, যদিও সাইজ আলাদা থাকে। তো এটা হচ্ছে একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ আর লাংস। এখন আসি পার্ট, তোমরা খুব ভালো করে জানো, সেটা হচ্ছে লাংস হচ্ছে কোনিক্যালিন শেপ। কোনিক্যালিন শেপ হলেও এখানে আমরা কয়েকটা অংশে ভাগ করি, একটা হচ্ছে অ্যাপেক্স, একটা হচ্ছে বেস, একটা সারফেস, আর একটা হচ্ছে বর্ডার। সারফেসকে আবার দুভাবে ভাগ করা হয়, কোস্টাল সারফেস, একটা মিডিয়াল সারফেসকে আবার দুভাবে ভাগ করা হয়, মিডিস্টেনাল সারফেস, আর একটা হচ্ছে মানে মিডিস্টেনাল পার্ট, আর একটা হচ্ছে ভার্টিব্রাল পার্ট। এখন আসি বর্ডার, বর্ডার তিনটা, অ্যান্টেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, আর একটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এটা তোমরা জানো, এটা নিয়ে আমরা বেশি আলোচনা আসতেছি না, প্রাথমিক অবস্থায় যতটুকু কথা না বললেই না ততটুকুই বললাম। এরপরে আসি প্লুরা। এটা তো আমরা ছোটোবেলা থেকে জানি যে প্লুরা কি, লাংসের যে আবরণ আছে সেটাকে বলা হয় প্লুরা। এরপরে আমরা দেখব ফাংশন অফ লাংস, মানে আমাদের দেহে লাংস অ্যাকচুয়ালি কী কাজ করে, কেন আমাদের দেহে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা লাংস দিল। এখানে
প্রথম যদি একটা কথা বলা হয়, একটা ফাংশন বলো লাংসের, দ্যাট উইল বি দ্য রেসপিরেটরি ফাংশন, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। যদি স্যাররা কখনো প্রশ্ন করে, যদি কোনোটাও না পারা যায়, এই একটা পারলেও স্যাররা খুশি হয়, সেটা হচ্ছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কীভাবে হয়? প্রাইমারি ফাংশন অফ লাং ইজ টু সাপ্লাই অক্সিজেন অ্যান্ড ইলিমিনেট কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য টিস্যু। এটা এই অধ্যায়েরই ভেতরের দিকে এসে আমরা যখন অক্সিজেন পরিবহন দেখব, ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন, ট্রান্সপোর্টেশন অফ কার্বন ডাইঅক্সাইড, কীভাবে লাংস থেকে টিস্যুতে হয়, টিস্যু থেকে কীভাবে লাংসে হয়, এটা ইন্টারমিডিয়েটে কিছুটা আলোচনা থাকলেও এখানে এসে ইন ডিটেলস আলোচনা থাকবে, তখন আমরা বুঝতে পারবো। তবে যদি প্রশ্ন করে যে ফাংশনস অফ লাংস, তাহলে উত্তরটা দুইভাবে হবে, একটা রেসপিরেটরি ফাংশন আর একটা হচ্ছে নন রেসপিরেটরি ফাংশন। রেসপিরেটরি ফাংশন বললে গ্যাসেস এক্সচেঞ্জ, আর যে নন রেসপিরেটরি ফাংশন বলে, এগুলোও হেলায় ফেলে দেওয়ার মতো না, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট ফাংশন যেগুলো আমাদের অনেকভাবে হেল্প করে। তাহলে দেখি চলো সেগুলো কি। নন রেসপিরেটরি ফাংশনের মধ্যে প্রথমেই হচ্ছে এক্সক্রিশন অফ ভোলাটাইল সাবস্টেন্স, যেমন অ্যাসিটন, অ্যামোনিয়া, অ্যালকোহল, ওয়াটার ভ্যাপর, এগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত বের হয়ে আসে যদি সেটা দেহের মধ্যে থেকে থাকে, যেগুলো আমাদের জন্য সবগুলো ভালো না, ক্ষতিকর। টেম্পারেচার রেগুলেশন, আমরা এটাও জানি প্রতিদিন মোটামুটি 400 থেকে 600 ml-এর মতো ওয়াটার আমরা রেসপিরেশনের মাধ্যমে বের করে দিই, এবং যেটার মাধ্যমে আমাদের বডির টেম্পারেচার রেগুলেশন হয় কিছুটা। এটা ইন্টারমিডিয়েটও ছিল, তোমরা জানো এটা, অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস। এই হোমিওস্ট্যাসিস কথাটা খুব মজা লাগে আমার কাছে, এবং আসলেই মজার একটা মানে টপিক। হোমিওস্ট্যাসিস হচ্ছে আমাদের দেহের টোটাল যে সিস্টেমটা আছে সেগুলো বেড়ে গেলে কমায় দেয়, কমায় গেলে বাড়ায় দেয়, কনস্ট্যান্ট একটা, নিয়ারলি কনস্ট্যান্ট একটা কন্ডিশন আমাদের বডি সেটা মেনটেন করে। এটা বডির ফিজিওলজিক্যাল একটা ফাংশন। তবে অ্যাসিড বেস ব্যালেন্সটা আসলে কীভাবে হয়? অ্যাসিড বেস ব্যালেন্সটা আমরা যদি এখানে খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের বডিতে আমরা যখন অনেক দৌড়াই, অনেক দৌড়ানোর ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন বেড়ে যায়, দেহে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন বেড়ে যায়, এবং দেহে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন বেড়ে গেলে সেটা দেহের মধ্যে থাকা পানির সাথে বিক্রিয়া করে অবভিয়াসলি H2CO3 তৈরি করবে, এবং সেটা ডিসোসিয়েটেড হয়ে হাইড্রোজেন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করবে। এই হাইড্রোজেন এবং বাইকার্বনেট আয়ন যদি আমাদের বডিতে এক্সেস হয়ে যায়, তাহলে হাইড্রোজেন যদি এক্সেস হয়ে যায়, আমরা জানি যে কোনো একটা জায়গার বা সলিউশনে হাইড্রোজেন আয়ন যদি বাড়ে, তার pH কমে যায়। তাহলে হাইড্রোজেন যদি বাড়ে, তাহলে pH যদি কমে যায়, তাহলে বডির pH কমে যাচ্ছে, তার মানে সেটা 7.35 থেকে 7.45 থেকে নিচে নামতে থাকছে, এবং এটা যদি আরও অনেক নিচে নেয়, এবং 5.5 বা সামথিং এরকম নিচে নেমে যায়, সেটা আমাদের জন্য লাইফ থ্রেটেনিং। তার মানে এটা কমে গেলে বারবার আমাদের যে শ্বাস প্রশ্বাস বেশি চলার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা এক্সপেল আউট হয়ে যাবে, এবং এক্সপেল আউট হয়ে গেলে এই হাইড্রোজেনের প্রোডাকশনটা কমে যাবে, আর হাইড্রোজেনের প্রোডাকশনটা কমে গেলে আস্তে আস্তে পিএইচ এটা কমে যাচ্ছিল, সেটা আস্তে আস্তে আবার বেড়ে যাবে। তার মানে এখান থেকে এটা প্রমাণিত হয় বা আমরা দেখি যে অ্যাসিড বেস ব্যালেন্সটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে, যদিও বা অ্যাসিড বেস ব্যালেন্স এটার অনেক মানে শুধু একটাই কারণ না, আমাদের বডিতে হোমিওস্ট্যাসিস অ্যাসিড বেস ব্যালেন্সের অনেকভাবেই হয়, তার মধ্যে এটা একটা রেসপিরেটরি সিস্টেমের যে ফাংশনটা আর অনেকভাবে হয়, তোমরা দেখেছো নিশ্চয়ই, এটা প্রথমের দিকেই ছিল বায়োকেমিস্ট্রিতে তোমরা পড়ে থাকবে। এরপর হচ্ছে সার্ফেক্টেন্ট প্রোডাকশন, এটা খুব কিউট কিউট একটা জিনিস, এটা আমরা একটু পরে পড়বো, এটা এখানে আলোচনা করি না, একটু পরে এটা দেখবো, এটা এখানে থাক, আমরা একটু পরে দেখতেছি এটা। কনভার্সন অফ অ্যানজিওটেনসিন 1 ইন্টু অ্যানজিওটেনসিন 2 বাই ACE, মানে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। তাহলে হোয়াট ডু মিন বাই অ্যানজিওটেনসিন, আর সেটা 1ই বাকি আর 2ই বাকি, এটা তোমরা ব্লাড প্রেশার রেগুলেশনে এটা দেখে থাকবে। অ্যানজিওটেনসিন 1টা অ্যাকচুয়ালি লাংসে এসে অ্যানজিওটেনসিন 2তে কনভার্ট হয়, এবং এটাই হচ্ছে অ্যানজিওটেনসিনের অ্যাক্টিভ ফর্ম, এবং সেটা ব্লাড প্রেশারের আমরা দেখি যে রেগুলেশন অনেকভাবে আমাদেরকে হেল্প করে থাকে, ব্লাড প্রেশার কমলে বাড়াতে, বেড়ে গেলে কমাতে, এটাও এখানকার আলোচনার বিষয় না, আমরা দেখবো এটা। এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে তোমরা হয়তো পড়ে এসেছো, তার মানে জানার কথা। এরপর আসি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস অ্যান্ড রিমুভাল। এরপরটা হচ্ছে প্রোটেক্টিভ ফাংশন এগেনস্ট ব্যাকটেরিয়া, ইমিউনোগ্লোবিন এ, এটা হচ্ছে আমাদের, আমরা জানি যে অ্যান্টিবডি GAMED থাকে, এর মধ্যে এটা থাকে লাংসে, অনেক জায়গায় থাকতে পারে, তার মধ্যে লাংস একটা অন্যতম জায়গা। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এটা আরেকটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অর্গানেই সৃষ্টিকর্তা সুন্দর সুন্দর কিছু ডিফেন্স মেকানিজম রাখছে, তার মধ্যে ম্যাক্রোফেজটা একটা অন্যতম ডিফেন্স সিস্টেম। ম্যাক্রোফেজটা প্রত্যেকটা অর্গানে আলাদা আলাদা, এবং আমাদের লাংসে যেটা আছে সেটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ বা পালমোনারি ম্যাক্রোফেজ অনেক ক্ষেত্রে বলা হয়, অ্যালভিওলার ম্যাক্রোফেজটা অ্যাকচুয়ালি আসল কথা। এরপর আসে হচ্ছে সিলিয়ারি এসকেলেটর, এটা
এটা তোমরা ভালোভাবে জানো, সেটা হচ্ছে যে আমাদের দেহে যখন আমাদের এই যে ধুলাবালি, বাংলাদেশে আমাদের যে পরিবেশ অথবা কোন একটা জায়গায় দেখা যাচ্ছে ধুলা উঠছে, সেটা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে লাংসের দিকে যখন যায় সেটা মিউকাসে আটকে যায়, এবং এই মিউকাসটা পরবর্তীতে সিলারি এসকেলেটর দিয়ে বারবার বারবার মুভ করে স্ক্যাভেঞ্জারের মতো কাজ করে সেখান থেকে বিতাড়িত করে বডির বাইরে বের করে দেয় কফ তৈরির মাধ্যমে। তার মানে সুন্দর একটা ফাংশন। তাহলে আমরা দেখলাম যে শুধুমাত্র আমরা যে বাইরে দিক থেকে যখনই মনে হয় যে শুধু লাংসের একটাই ফাংশন, সেটা হচ্ছে রেসপিরেটরি ফাংশন এবং গ্যাসেস এক্সচেঞ্জ করে, কিন্তু তা না, এটা কিন্তু অনেক বেশি কাজ করতেছে। শুধু এটা না, নন রেসপিরেটরি ফাংশনও অনেক কিছু করে যেটা আমরা ফেলে দিতে পারি না। এবং এগুলা এটা কিন্তু স্যাররা খুব ধরে, এবং খুবই প্রিয় স্যারদের কোশ্চেন। এখান থেকে ডিটেলস বুঝে থাকলে স্যারদের যে কোনো প্রশ্নের উত্তর দেয় আসলে সহজ, আশা করি বুঝতে পারছো। এরপরেরটাই আমরা আসি, সেটা হচ্ছে যে নার্ভ সাপ্লাইটা কি আসলে। লাংসের নার্ভ সাপ্লাই থোরাসিক 4 থেকে থোরাসিক 5, এটা হচ্ছে লাংসের নার্ভ সাপ্লাই। যদি এক কথায় উত্তর বলতে বলে এটা তোমরা বললেই হবে, কিন্তু আসলে এখানে দুইটা পার্ট থাকে, একটা সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা আসলে থোরাসিক 4 থেকে থোরাসিক 5, তার ফাংশন কি, একটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটেশন, একটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন, আর একটা হচ্ছে ব্রঙ্কো ডিক্রিজ মিউকাস সিক্রেশন। তার মানে এই তিনটা ফাংশন করে হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে। লাংসের নার্ভ সাপ্লাই তাহলে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিকের মধ্যে তিনটা দেখলাম যে ফাংশনটা আসলে কী কী করে। এখন আসি প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিকে আরেকটা সুন্দর নার্ভ কাজ করে, সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ, এটা আমরা রাক্ষস নার্ভ বলি, বিশাল, অনেক জায়গাতে একে পাওয়া যায়, তোমরা যেখানে যাবা সেখানে ভ্যাগাস নার্ভকে নিয়ে যাওয়া লাগবে সাথে, কারণ এটা প্যারাসিম্প্যাথেটিক অন্যতম একটি নার্ভ। এর ফাংশন কি, ব্রঙ্কো কনস্ট্রিকশন, ভেসো ডাইলেটেশন, ইনক্রিজ মাস্কুলার মিউকাস সিক্রেশন। তার মানে যা কাজ করছে সিম্প্যাথেটিক, অবভিয়াসলি তার বিপরীত কাজটাই করবে প্যারাসিম্প্যাথেটিক। এই যে ব্রঙ্কো কনস্ট্রিকশন, ভেসো ডাইলেটেশন, ইনক্রিজ মিউকাস সিক্রেশন, ব্রঙ্কো কনস্ট্রিকশন, এটা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন বেড়ে যায়, এটা যখন অ্যাজমার পেশেন্টদের কিন্তু প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, ঠিক সেই সময় ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, এবং সেই সময় আমরা সালবিউটামল টাইপ ড্রাগগুলো দিয়ে যেটা ইনহেলার হিসেবে আমরা ইউজ করি। ব্লাড সাপ্লাই, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন যে লাংসে আসলে ব্লাড সাপ্লাই কেমন, তোমরা এটা খুঁজে বের করে আমাকে জানাবা যে ব্লাড সাপ্লাইটা লাংসের কেমন, কয় ধরনের ব্লাড সাপ্লাই, কোনটা কী করে, এটা তোমাদের কাছে কাজ থাকলো আমাকে জানাবে, না হলে আমি পরবর্তীতে আবার জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। এরপরে যদি আমরা দেখি টোটাল, আমরা জানি যে আমাদের ফুসফুস আর এদিকে সে নাসারন্ধ, এর মাঝখানে টোটাল যেই লাইনটা আছে বা টোটাল যেই ট্র্যাকটা আছে সেটাকে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট। এবং একইভাবে আমরা যখন পরিপাকতন্ত্র পড়তে যাব, তার মানে ডাইজেস্টিভ সিস্টেম পড়তে যাবো, সেখানে আমরা দেখবো জিআইটি, তার মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক, তার মানে এই দুটো একটা ট্র্যাক্ট। তাহলে আজকের আলোচনা বিষয় তো আমাদের রেসপিরেটরি ট্র্যাক, তাহলে এইটা আসলে আমরা একটু দেখি। রেসপিরেটরি ট্র্যাক্টকে আমরা ফিজিওলজিক্যালি এবং অ্যানাটমিক্যালি দুভাবে ভাগ করতে পারি। অ্যানাটমিক্যালি মানে এটা অ্যানাটমির বিষয়, যদি আমরা ফিজিওলজিতে একটু দেখতে হবে কারণ এখানেরও গুরুত্ব আছে এখানে এসে। অ্যানাটমিক্যালি আমরা বাইরে থেকে বা স্ট্রাকচারালি যদি আমরা আলোচনা করি, সেটা আপার রেসপিরেটরি ট্র্যাক এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক, আপার রেসপিরেটরি ট্র্যাক এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাকটা কোথায়, তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি এটা সেট করে দিয়েছি, সেটা হচ্ছে নোজ থেকে ল্যারিংস পর্যন্ত যে জায়গাটা, সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ। আর ল্যারিংস থেকে একদম অ্যালভিওলাই, একদম লাংসের ডিপে অ্যালভিওলাই যেটা আছে সেইখান পর্যন্ত যেই জায়গাটা, সেটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আচ্ছা গুড, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডিভাইডেশন। এরপরে যদি আমরা ফিজিওলজিক্যালি দেখি, ফিজিওলজি মানে এখানে অবশ্যই কিছু ফিজিওলজি থাকবে, এবং এই ফিজিওলজি আসলে কোনটা কী কাজ করছে তার উপর ডিপেন্ড করে এই ভাগটা আসলে করা হয়েছে। যদিও বা ট্র্যাক্ট এক, কিন্তু অ্যানাটমিয়াল ফিজিওলজিক্যালি আলাদা কাজের ভিত্তিতে। কন্ডাক্টিং জোন আর একটা হচ্ছে রেসপিরেটরি জোন। তাহলে কন্ডাকশান মানে তোমরা নিশ্চয়ই জানো, তাহলে কন্ডাক্টিং জোনটা কতটুকু এটাও আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ট্রাকিয়া টু টার্মিনাল ব্রঙ্কিওল। তার মানে আমাদের যে ট্রাকিয়া আছে রেসপিরেটরি ট্র্যাকে, সেইখান থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত যে জায়গাটুকু সেটাকে বলা হয় কন্ডাক্টিং জোন। এটা নিয়ে আমি ডিটেলসে একটু পরে আলোচনা করব, কন্ডাক্টিং জোন কি এবং সেখানে আমরা কি দেখি সব কিছু এখানে আলোচনায় আসবে। এখন দেখি রেসপিরেটরি জোনটা কি, রেসপিরেটরি ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই পর্যন্ত যে জায়গাটুকু সেটাকে বলা হয় হচ্ছে রেসপিরেটরি জোন। তাহলে এখন আমাদের আলোচনা বিষয় হচ্ছে কন্ডাক্টিং জোন। কন্ডাক্টিং জোনটা আমরা যদি দেখতে যাই পুরাটা, তাহলে দেখো এখানে কী লিখছে, দি এরিয়া
আমাদের লাংসের যে এরিয়াটুকু আছে কনডাক্টিভ জোন, ফিজিওলজিক্যাল ডিভাইডেশনের যে এরিয়াটুকু আছে সেটা হচ্ছে কি, দি এরিয়া অফ এয়ার এয়ারওয়ে হোয়ার নো গ্যাসেস এক্সচেঞ্জ অকার ইজ কল্ড কন্ডাক্টিং জোন। তার মানে যদিও বা রেসপিরেটরি ফাংশান সেটা হচ্ছে গ্যাসেস এক্সচেঞ্জ, আমাদের লাংয়ের রেসপিরেটরি ফাংশন হচ্ছে গ্যাসেস এক্সচেঞ্জ, তবুও কন্ডাক্টিং জোনটা ফিজিওলজিক্যালি যখন আমরা ভাগ করি কন্ডাক্টিং জোনে কোনো গ্যাসেস এক্সচেঞ্জ ঘটে না। কী ঘটে না? কোনো গ্যাসেস এক্সচেঞ্জ ঘটে না। তো গ্যাসেস এক্সচেঞ্জ না ঘটলে এখানে কী ঘটে? শুধুমাত্র যেই এয়ারটুকু, যে এয়ারটুকু নাক দিয়ে মানে নস্ট্রিলের যে এই দিক দিয়ে যখন আসে সেটা রেসপিরেটরি ট্র্যাক পর্যন্ত, রেসপিরেটরি ইউনিট পর্যন্ত বা রেসপিরেটরি জোন পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে কাজটুকু করে সেটা হচ্ছে কন্ডাক্টিং জোন করে। এই কন্ডাক্টিং জোনের আরেকটা নাম হচ্ছে অ্যানাটোমিক্যাল, অ্যানাটোমিক্যাল ডেড স্পেস। তাহলে এটাকে বলা হয় অ্যানাটোমিক্যাল ডেড স্পেস, যদিও এটা ফিজিওলজিক্যাল ডিভাইডেশনের একটা অংশ, এটাকে বলা হয় কন্ডাক্টিং জোন এবং এর আরেকটা নাম হচ্ছে অ্যানাটোমিক্যাল ডেড স্পেস। প্রশ্ন করে অনেক সময় স্যাররা যে অ্যানাটোমিক্যাল ডেড স্পেসের ভলিউম কত, এখানে যে এয়ার থাকে তার ভলিউম কত, এটা আমরা এখনই দেখব। তার আগে দেখি কজ, কেন এটা আসলে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটায় না, এই জায়গাটাতে কেন কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটে না। এর কারণ হচ্ছে এটা মোর থিক, রেসপিরেটরি ইউনিটের চেয়ে বেশি থিক, এবং যে এনভায়রনমেন্টটা এখানে থাকা দরকার গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য সেটা স্বভাবতই কন্ডাক্টিং জোনে নাই বলে এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ঘটে না। এখন প্রশ্ন করে যে বলো কন্ডাক্টিং জোনের ভলিউম কত, উত্তর হবে 150 বা 150 ml অ্যাবাউট। এবং এভাবে প্রশ্ন করে যে তোমার দেহে কন্ডাক্টিং জোনে কতটুকু, কত ml মানে এয়ার আছে, এটার উত্তর হবে, এটার উত্তরটা খুব সুন্দর, সেটা হচ্ছে কারো একটা কোন একটা ব্যক্তির ওজন পাউন্ডে যত, যত পাউন্ড মোটামুটি তার অ্যানাটোমিক্যাল ডেড স্পেস তত ml। তার মানে যার যত পাউন্ড ওজন তার অ্যানাটোমিক্যাল ডেড স্পেস তত ml। এটার জেনারেশন কত, 0 to 16। এই জেনারেশনটা কি টোটাল রেসপিরেটরি ট্র্যাককে মোট 23টি জেনারেশনে ভাগ করা হয়, এটা আমি দেখাবো। মোট 23টি জেনারেশনে ভাগ করা হয়, এর মধ্যে 0 থেকে শুরু, ট্রাকিয়া হচ্ছে 0 জেনারেশন, প্রাইমারি ব্রঙ্কাই হচ্ছে 1 জেনারেশন, এবং এভাবে শুরু করতে করতে টার্মিনাল ব্রঙ্কিওল হয় 16 জেনারেশন, রেসপিরেটরি ব্রঙ্কিওল 17, এবং অ্যালভিওলার স্যাক হচ্ছে 23। এই কটা আসলে বেশি ইম্পর্টেন্ট লাগে, মাঝেরগুলো আসলে আলোচনায় আনারও প্রয়োজন হয় না, শুধু জানতে হয় যে কত থেকে শুরু কত থেকে শেষ, এবং এই মেজরগুলা 0 কোনটা, 1 কোনটা, 16, 17 এবং 23। কন্ডাক্টিং জোন হচ্ছে 0 থেকে 16 পর্যন্ত। তাহলে 0 থেকে 16 বললে আমরা কতটুকু বুঝবো, সেটা হচ্ছে ট্রাকিয়া থেকে শুরু করে যে টার্মিনাল ব্রঙ্কিওল, তার মানে এই যে ট্রাকিয়া এবং টার্মিনাল ব্রঙ্কিওল, এই ট্রাকিয়াটা হচ্ছে 0 জেনারেশন আর টার্মিনাল ব্রঙ্কিওলটা হচ্ছে 16 জেনারেশন। তার মানে 0 to 16 এই জেনারেশনের মধ্যে কে থাকবে, থাকবে হচ্ছে কন্ডাক্টিং জোন। তাহলে রেসপিরেটরি জোনটা কতটুকু সেটা তখন আলোচনার সময় আমি বলে দিব। তাহলে এই কন্ডাক্টিং জোনে যদি রেসপিরেটরি ফাংশনের মধ্যে গ্যাসেস এক্সচেঞ্জ নাই হয় তাহলে এটা আল্লাহ তাআলা কেন দিল, এই জায়গাটার ইম্পর্টেন্স কী? শুধু ইম্পর্টেন্স অবশ্যই এটার ইম্পর্টেন্স আছে, আমরা যদি দেখি ফাংশনাল ইম্পর্টেন্স হচ্ছে কন্ডাকশন অফ দ্য গ্যাসেস, অবশ্যই পরিবহন না করে যদি রেসপিরেটরি জোনে না দেয় তাহলে কীভাবে সেখানে গ্যাসেস এক্সচেঞ্জ হবে, তার মানে কেউ একজন পৌঁছে দিতে হবে, তারপরে কাজটা করবে রেসপিরেটরি ইউনিট যেখানে গ্যাসেস এক্সচেঞ্জ হয় আর কি। এরপরে দেখি হিউমিডিফিকেশন অফ ইন্সপায়ার্ড এয়ার, তার মানে আমাদের বাইরের ওয়েদারে কখনো শীত কখনো গরম কখনো বা মানে অন্য ধরনের ওয়েদার, এই ওয়েদারটা সবসময় আমাদের দেহের ভেতরের ওয়েদারের মতো থাকে না, বাইরের বাতাসগুলা গরমই হোক বা ঠান্ডা হোক আমাদের লাংস যেমন টলারেট করতে পারে, যেন টলারেট করতে পারে ঠিক সেই ধরনের হিউমিডিফিকেশন করে এইটা আমাদের লাংসে প্রেরণ করে হচ্ছে এই কন্ডাক্টিং জোন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন কিন্তু, তার মানে যত গরম বাতাস হোক ঠান্ডা বাতাস হোক শীতকাল হোক বা গরমকাল হোক সেটা কিন্তু কন্ডাক্ট করে, সেটা হিউমিডিফিকেশন বা হিউমিডিটি মেনটেন করে সেটা লাংসের অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছে দেয় হচ্ছে এই কন্ডাক্টিং জোন। এরপর রিমুভাল অফ ফরেন পার্টিকেল বা মিউকোসিলের রিয়াকশান, এটা তো একদমই সুন্দর একটা, ঝাড়ু দিয়ে দিয়ে ভেতরে যেই খারাপ জিনিসগুলো গেল সেগুলোকে বের করে দিতে প্রথম অবস্থায় কাজ করা হচ্ছে সিলের রিয়াকশান দিয়ে, তার মানে সেটা কন্ডাক্টিং জোনেরই একটা ফাংশন। তার মানে আমরা যদিও বা এখানে গ্যাসেস এক্সচেঞ্জ হয় না তবু এটাকে আমরা হেলাই ফেলাই সেটা দিতে পারি না, এটা একটা সুন্দর কাজ করে, সেগুলো হচ্ছে
এইগুলা ফাংশনাল ইম্পর্টেন্স আমরা একটা দেখলাম দেখলাম আর কি। তো এই হচ্ছে কন্ডাক্টিং জোন। এরপর আমরা দেখব হচ্ছে রেসপিরেটরি জোন। তাহলে রেসপিরেটরি জোনটা আসলে কি? দি পোর্শন অফ দ্য লাংস আর গ্যাসেস এক্সচেঞ্জ অকার ইজ নোন অ্যাজ রেসপিরেটরি জোন। তার মানে যেখানে কন্ডাক্টিং জোনটা শেষ হলো সেখানে রেসপিরেটরি জোনের শুরু, কারণ ও গ্যাসেস গ্যাসেস সাব মানে গ্যাসগুলোকে এনে রেসপিরেটরি জোনের কাছে দিয়ে বললো এবার তুমি তোমার কাজ করো আমার কাজ করো শেষ। এরপর রেসপিরেটরি জোন সেই কাজটা শুরু করে দিল, সেটা কাজটাকে সেটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এবং এটাই হচ্ছে আমাদের এখানকার মেজর আলোচনার বিষয়। তাহলে এটার কজ কী? লেস দেন মানে লেস থিক দেন কন্ডাক্টিং জোন। তার মানে এইখানে যে এনভায়রনমেন্টটা দরকার একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য, আমরা জানি যে এক্সচেঞ্জটা হবে আসলে ডিফিউশন প্রসেসে, এবং ডিফিউশন প্রসেস এটা একটা যদি মোটা থিক একটা মেমব্রেন হয় তাহলে সেই দিক দিয়ে আসলে নিশ্চয়ই সেই সেটা সম্ভব না। এবং কন্ডাক্টিং জোনের কাছে একদম ক্যাপিলারি যে নেটগুলো সেগুলো আছে কিনা আমি তাও জানি না, তবে অবভিয়াসলি রেসপিরেটরি জোনের এই এলাকাগুলোতে চারিদিক দিয়ে ঘিরে সুন্দর সুন্দর ক্যাপিলারি একটা জোন থাকবে, ক্যাপিলারি নেট থাকবে, এবং রেসপিরেটরি জোনের তো থিকনেসটাও কম, যার ফলে এখানে গ্যাসেস এক্সচেঞ্জ হওয়াটা খুবই সহজ। এবং এটার ভলিউমটা ফিক্সড আমরা বলতেই পারি, সেটা হচ্ছে 350 ml। কতটুকু? রেসপিরেটরির জন্য সবসময় 350 ml এয়ার থাকে। এটার জেনারেশন আগের মতোই, 16-এ যদি শেষ হয় কন্ডাক্টিং জোন তাহলে 17 থেকে শুরু করে 23 পর্যন্ত যে অংশটুকু থাকবে লাস্ট অব দি সেটা হচ্ছে রেসপিরেটরি জোনের অংশ। এখন আসি রেসপিরেটরি ইউনিটটা কী। রেসপিরেটরি ইউনিটটা যদি আমরা দেখতে যাই সেটা হচ্ছে এটা কি, ফাংশনাল ইউনিট অফ লাং বলা হয়। রেসপিরেটরি ইউনিটকে বলা হয় ফাংশনাল ইউনিট অফ লাং। আসলে রেসপিরেটরি জোনটাই রেসপিরেটরি ইউনিট, যদি আমরা স্পষ্টভাবে বলতে যাই রেসপিরেটরি জোনটাই রেসপিরেটরি ইউনিট। তবে স্পেসিফিক কয়েকটা স্ট্রাকচার নিয়ে স্পেসিফিকভাবে আসলে রেসপিরেটরি ইউনিটটা গঠিত। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লাং ইউনিট। এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে লাং ইউনিট। এই এই নামগুলো না ধরে, এবং এগুলো পারলে ইমপ্রেশনটা অনেক সুন্দর হয় স্যারদের কাছে, যেটার আরেকটা নাম বলো যদি পারা যায় ইমপ্রেশনটা সুন্দর হয়। আমরা এরপরে দেখি তাহলে ইনক্লুডিং রেসপিরেটরি ইউনিটে কী থাকে, স্যাররা প্রশ্ন করে কোন কোন স্ট্রাকচার নিয়ে রেসপিরেটরি ইউনিট গঠিত। আমি এটা দেখাবো স্ক্রিনে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। সেটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিয়াল, একটা হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক আর অ্যালভিওলাই। এই কয়টা অংশ মিলে যে অংশটা গঠিত হয় সেই টোটালটাকে একটা প্যাকেজ, এবং এই অংশটুকু বলা হয় রেসপিরেটরি ইউনিট, এটাকে বলা হয় রেসপিরেটরি ইউনিট। এরপরে আমরা চলে যাব পরের পেজে, সেটা হলো সার্ফেক্টেন্ট। এই যে কিউট একটা টপিক চলে আসছে, সার্ফেক্টেন্ট আসলে কী। এখানে আমি কিছু বিদঘুটা মর্মান্তিক প্যাথেটিক হেরিফিক টরিফিক অনেক কিছু জাগাইছি, সেগুলো হচ্ছে অ্যালভিওলাই, আমি যদিও চিত্রে ভালো না। চলো দেখি তাহলে সার্ফেক্টেন্ট কী। সার্ফেক্টেন্ট কথাটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি, ইন্টারমিডিয়েটে শুনেছি, তার আগেও ক্লাস 19-এও শুনে আসছি সার্ফেক্টেন্ট বিষয়টা। সার্ফেক্টেন্ট হচ্ছে ইজ এ সার্ফেস টেনশন লোয়ারিং এজেন্ট, কথাটা মনে রাখতে হবে, সার্ফেস টেনশন লোয়ারিং এজেন্ট। অ্যান্ড কেমিক্যালি ইজ এ কমপ্লেক্স মিক্সচার অফ সেভারাল ফসফোলিপিড প্রোটিন অ্যান্ড আয়ন। এগুলা তার মানে এর কম্পোজিশনটাও তোমাদের মুখস্থ করতে হবে, সার্ফেক্টেন্টের যে কম্পোজিশন এটা তোমাদের মুখস্থ করতে হবে। সুন্দর সুন্দর কিছু নাম আছে, এটা ধরে ভাইবাতে, এটা তোমরা মুখস্থ করার বিষয়, আমি সেটা পরে দেখাবো। সার্ফেক্টেন্ট এখন আসি সাইট, সার্ফেক্টেন্ট আসলে কোথায় কোথায় প্রোডাকশন হয়। অ্যালভিওলাসে দুই ধরনের নিউমোসাইট থাকে, একটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইট আর একটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট। তার মানে এই যে টাইপ 2 নিউমোসাইটটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটা থেকে উৎপন্ন হয় হচ্ছে সার্ফেক্টেন্ট। তার মানে এর সাইটটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট, এই জায়গাটা থেকে সার্ফেক্টেন্ট প্রোডাকশন হয়। এখন আসি টাইম, ঠিক কোন সময়টাতে ইন্ট্রাইউটেরাইন লাইফে সার্ফেক্টেন্ট সিক্রেশনটা শুরু হয়, তার মানে বিগিনিং একদম 28 উইকের যে বিগিনিং আছে সেই সময়টাতে সার্ফেক্টেন্ট সিক্রেশন শুরু হয় ইন্ট্রাইউটেরাইন লাইফে। তাহলে এটা আমরা যখন পড়তে যাব, এখানে এই অ্যালভিওলার চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা একটা যদি অ্যালভিওলাই হয় এর মাঝখানে এই সেলগুলো হচ্ছে নিউমোসাইট, এবং এর মধ্যে কিছু আছে টাইপ 1 নিউমোসাইট, কিছু আছে টাইপ 2 নিউমোসাইট, এবং মাঝখানের এই অংশটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ যেটা আমাদেরকে প্রোটেকশন দিয়ে থাকে। এখন আসি ফিজিওলজিক্যাল ফাংশন, সার্ফেক্টেন্টের ফিজিওলজিক্যাল ফাংশনগুলো কী কী। ফিজিওলজিক্যাল ফাংশন ইট প্রিভেন্টস দ্য
It prevents the collapse of lungs by reducing surface tension of the fluid lining of the alveoli. আমি এখানে একটা গ্লাস আঁকাতে যে বালতি হয়ে গেছে আমি তার জন্য খুবই দুঃখিত। এটা আসলে যদি গ্লাস হয় তাহলে আমরা দেখি যে গ্লাসে যখন পানি রাখা হয়, গ্লাসে পানি রাখলে গ্লাসের ওপরের সারফেসটা পানি রাখার পরে সারফেসটা একটু নিচের দিকে নেমে আসে। যদি ট্রান্সপারেন্ট আমরা কাঁচের গ্লাস দেখি তাহলে দেখতে পাবো যে ওপরের সারফেসটা একটু নিচের দিকে নেমে আসে। সেটা হচ্ছে, এটা আসে হচ্ছে এক ওই পানিগুলার সারফেস টেনশন কারণে বা পৃষ্ঠ টানের কারণে। আমি এখানে যেটা বোঝাতে চাইছি, কোনো একটা গ্লাসের উপরে খুব আলতোভাবে আমরা যদি একদম খুব পাতলা, খুব ওজন না এরকম একটা পিন রাখি, তাহলে আমরা দেখব এই পিনটা সারফেসের উপরে ভাসতে থাকে। কেন ভাসতে থাকে? কারণ এখানে এর যে পৃষ্ঠটান, এই পৃষ্ঠটানের কারণে, এই বলটার কারণে একটা পিন নিচের দিকে ডুবে যেতে পারে না, ভেসে থাকে। এবং একইভাবে আমরা প্রকৃতিতে আরও কিছু উদাহরণ দেখি। তার মধ্যে একটা হচ্ছে কিছু কিছু মানে পোকা দেখবো পানিতে, তারা উপরে ভেসে থাকে, তারা পানিতে ডুবে যায় না। এর কারণ হচ্ছে ওপরে যে সারফেস টেনশন আছে তার উপরে ওদের সুন্দর করে তাদের পা মেলে দিয়ে সেখানে ভেসে থাকতে পারে। এখন আমি যদি এইখানটাতে একটা পিন ভেসে আছে পানির ওপরে বা গ্লাসের ওপরে সারফেসে, ঠিক এইখানটাতে যদি আমি কিছু সার্ফেক্টেন্ট দিই, যদি এক ড্রপ সার্ফেক্টেন্ট দিই, তাহলে সাথে সাথে এটা ডুবে নিচের দিকে নেমে যাবে এবং সেটার ভেসে থাকবে না। কেন এটা হলো? কারণ আমি যদি সার্ফেক্টেন্ট এখানে দেই তাহলে ওপরের সারফেসের পৃষ্ঠটানের যে ক্ষমতাটুকু ছিল এই পানির, সেই ক্ষমতাটুকু নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে গেলে এই পিনটা সাথে সাথে পানিতে ড্রপ করবে, তার মানে উপরে আর থাকবে না। তাহলে এখান থেকে আমরা দেখলাম সার্ফেক্টেন্ট কোনো একটা সারফেস টেনশন সম্পৃক্ত মানে আছে এরকম কোনো একটা পানির কণার সারফেস টেনশনটাকে কমায় দেয়, তার মানে পৃষ্ঠটানকে কমিয়ে দিচ্ছে। তাহলে পৃষ্ঠটান কমিয়ে দিলে সেইখানটাতে কী হবে? আমরা জানি যে অ্যালভিওলাই যেখানে থাকে, অ্যালভিওলার লাইনিং, কিন্তু এই যেখানে বলছে যে ফ্লুইড লাইনিং অফ দ্য অ্যালভিওলাই, তার মানে অ্যালভিওলাই যে লাইনিংটা থাকে সেখানে কিন্তু ফ্লুইড থাকে। আর ফ্লুইডের অবশ্যই একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সারফেস টেনশন। তাহলে এই সারফেস টেনশনটা যদি লাংসের ভেতরে থেকে থাকে, তাহলে লাংসের ভেতরে যখন ফ্লুইড থাকবে, স্বভাবতই এই ফ্লুইডের কারণে, ফ্লুইড যখন পৃষ্ঠটানের কারণে চুপসে যেতে লাগবে বা পৃষ্ঠটানের কারণে নিজেকে চাপায় নিবে, গোলাকৃতি ধারণ করতে চাইবে, ঠিক সেই মুহূর্তে কী হবে? এই লাংসটা, লাংসের অ্যালভিওলার যেহেতু লাইনিংটাই ফ্লুইড দিয়ে, ফ্লুইড সহ লাংসটা কলাপস করতে লাগবে, কলাপস করতে যাবে। তাহলে কলাপস যদি করে তাহলে কী হবে? এক নিউবর্ন বেবি বা যাদের সারফেক্টেন্ট কম, তাদের যদি লাংস কলাপস করে তাহলে ভেতরে তো বাতাস প্রবেশের জন্য যে স্পেসটা দরকার সেটা পাবে না, তার মানে লাংস বারবার চুপসে যেতে থাকবে। আর চুপসে গেলে সেখানটা কী হবে? এই যে কলাপস করে বসে থাকবে। তার মানে যদি কোনো কারণে আমরা এই কলাপসের টেন্ডেন্সিটা কমাই দিতে পারি, তাহলে লাংস কিন্তু আগের মতো আর কলাপস করবে না, বরং এটা এক্সপান্ড করবে। আর এক্সপান্ড করলে ভেতরের আয়তনটা কম হবে, আর ভেতরের আয়তনটা যদি কম হয় তাহলে ভেতরের, আমরা জানি আয়তন যদি বেড়ে যায় তাহলে সেখানকার প্রেশার কমে যাবে। আর যদি প্রেশার কমে যায়, বাইরের বাতাসের চেয়ে প্রেশার যদি কমে যায় ভেতরে, তাহলে কী হবে? সেখান থেকে বাইরে থেকে বাতাস ভেতরের দিকে প্রবেশ করবে, যেটা নর্মাল ফিজিওলজি। এটা আমরা এই অধ্যায়ে পড়বো যে কীভাবে রেসপিরেশনটা হয়, বাইরে থেকে কীভাবে বাতাস আমাদের লাংসের ভেতরে ঢুকে। তাহলে অবশ্যই সেখান লাংসের ভেতরটা এক্সপান্ড হওয়া প্রয়োজন, এবং এক্সপান্ড হলে ভেতরের আয়তনটা বেড়ে যাবে এবং প্রেশারটা কমে যাবে। কিন্তু যদি ভেতরটা এক্সপান্ড না হয়, কলাপস করে, চুপসে যায়, যদি সারফেক্টেন্ট না থাকে, সেক্ষেত্রেই ঘটনাটা ঘটতে পারে। এই জন্য এখানে এই জায়গাটা বোঝার আছে আসলে, যে কেন এই সারফেক্টেন্টটা কলাপসের টেন্ডেন্সিটাকে কমায় দেয় লাংসের। এবং এটার একটাই কারণ হচ্ছে, এই সারফেক্টেন্ট যখন এখানে ক্ষরণ হয়, এখান থেকে সিক্রেট হয়, সিক্রেট হয়ে কী করে, এই লাংসের সব জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে যে ফ্লুইডগুলো আছে সেই ফ্লুইডের সারফেস টেনশন কমায় দেয়, যার ফলে এই অ্যালভিওলাটা চুপসে যায় না, এক্সপান্ড হয়ে থাকে, যার কারণে রেসপিরেশনটা সুবিধা হয়। আমি জানি না কতটুকু এটা বোঝাতে পারলাম, আশা করি বুঝছো। তাছাড়া ইউটিউবে ভিডিও আছে, তোমরা একটু এই জায়গাটা দেখে নিতে পারো যে কীভাবে আসলে এই প্রসিডিউরটা ঘটে বা লাংস কীভাবে কলাপস প্রিভেন্ট করে সারফেক্টেন্ট। এরপর আসে দুই নাম্বারটা, সেটা হচ্ছে হেল্পস টু এক্সপান্ড দ্য লাংস অফ দ্য নিউ বর্ন বেবিস। আসলে একই কথা, কলাপস করতে দিচ্ছে না মানেই তো সেটা এক্সপান্ড করে রাখবে, বাবুদের ক্ষেত্রে এই কাজটা হয়। হেল্পস ইন এক্সপানশন অফ লাং ডিউরিং ইন্সপিরেশন, ইন্সপিরেশনের সময় অবশ্যই লাংসকে এক্সপান্ড হতে হবে। এক্সপান্ড যদি না হয়, তাহলে আমি একটু আগেই বুঝালাম যে ভেতরের আয়তন বাড়বে না, আর আয়তন না বাড়লে প্রেশার কমবে না, আর প্রেশার না কমলে 760 মিলিড্রপ মার্কারি যে বাইরের প্রেশার, সেই প্রেশারের চেয়ে অবশ্যই কম হতে হবে, তবেই না গ্যাসের ফ্লোটা বা এয়ারের ফ্লোটা ভেতরের দিকে আসবে। তার মানে হেল্পস ইন এক্সপানশন অফ দ্য লাং ডিউরিং ইন্সপিরেশন, যখন আমরা শ্বাস নিই, শ্বাস নেওয়ার সময় বাতাসটাকে ভেতরে ঢোকার সময় এই এক্সপানশনটা করে, হচ্ছে হেল্প করে হচ্ছে এই সারফেক্টেন্ট। স্ট্যাবিলাইজ দ্য সাইজ অফ দ্য অ্যালভিওলাই, এটা একটা
এটা একটা সুন্দর ফাংশন। এরপর আসে সারফেক্টেন ডেফিসিয়েন্সি, এটা ইম্পর্টেন্ট একটা ইয়া, এটা খুব ধরে ভাইভাতে, যে সারফেক্টেন ডেফিসিয়েন্সি হলে বাচ্চাদের কী হয়, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম ঘটে। হ্যাঁ অবশ্যই ডিস্ট্রেস হয়ে যাবে, যদি সারফেক্টেন সিক্রেট না হয় তাহলে লাংসটা কলাপস করতে চাইবে, আর লাংস যদি কলাপস করতে চায় তবে সেক্ষেত্রে এই ইনফ্যান্টের ডিস্ট্রেস একটা সিন্ড্রোম তৈরি হবে, যেটাকে বলা হয় আইআরডিএস। আজকে এই পর্যন্তই, সামনের দিন আইআরডিএস এর এই অংশটুকু থেকে হয়তো বা শুরু করা হবে ইনশাল্লাহ। আমি একান্তভাবে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি কখনো ক্যামেরার সামনে এসে বা ক্যামেরার পেছন থেকে কথা বলার অভ্যাসটা একদমই নাই, তাই কোনো কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই অবস্থায় দোয়া করো সব আমাদের জন্য, আর তোমাদের জন্য অনেক দোয়া থাকবে, পড়াশোনাটা চালিয়ে যাও, দেখা যাক কবে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদের উদ্ধার করে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।